এই গাইজ, ওয়েলকাম টু মাহারমানজা। আমি হচ্ছি মাহা শিকদার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা ভালো আছি। বাট এখন যে ভাইরাল ঠান্ডাটা সেটা আমার লেগে গেছে, তো আজকে আমার ভয়েসটা তোমরা কেমন শুনবে আমি জানি না। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে অল অ্যাবাউট আমরা কলকাতা গিয়ে কোন হোটেলে ছিলাম, সেটার কস্ট কেমন, সেটা দেখতে কেমন, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কাজ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আপু, যেই হোটেলে তোমরা আছো সেটার পার নাইট কস্ট কেমন পড়ছে, তারপর এনভায়রনমেন্ট কেমন। সো আমি ভাবলাম যেহেতু আমি এটার একটা ভিডিও করেছিলাম, তো সেটা তোমাদের সাথে কেন শেয়ার না করি, তো শেয়ার করে দিচ্ছি আজকে। আর হচ্ছে এই হোটেলটা একদম আমরা যারা ধরো বাংলাদেশ থেকে কলকাতা গিয়ে নিউ মার্কেটের এরিয়াতে থাকতে পছন্দ করি তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ এটা একদম সেন্ট্রালে। এটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বলি, আমরা হচ্ছে যেই যারা নিউ মার্কেট কি বলে হ্যাঁ নিউ মার্কেট এরিয়াতে থাকো তারা জানো বা চিনবে, সেটা হচ্ছে কি যেখানে বাসগুলো এসে দাঁড়ায় মার্কুইস স্ট্রিট বা সর্দার স্ট্রিট যেটাকে বলে, এটা হচ্ছে সেটাই। তো বাসগুলো যেখানে দাঁড়ায় একটা চৌরাস্তা আছে, এরকম একটা রোড গেল আর এরকম একটা রোড গেল, ওকে, মানে দুইটা আর কি চৌরাস্তা যেটা, তো এটা হচ্ছে ঠিক ওই চৌরাস্তার ওখানেই হোটেলটা। বা যদি আরও সহজ করে বলি তাহলে হচ্ছে রূপসী বাংলা যে একটা হোটেল আছে ওইটার ঠিক পাশেই হচ্ছে যে হোটেলটা, হোটেলটার নাম হচ্ছে দ্য কেম্পটন। তো আমরা হচ্ছে দ্য কেম্পটনেই থাকি আর এটা আমাদের কাছে বেশ পছন্দ হয়েছে, বিকজ হোটেলের যে স্টাফ আছেন তারা অনেক বেশি হাম্বল, অনেক কোঅপারেটিভ। তো এই হচ্ছে অবস্থা। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা ওই হোটেলটাতে যদি থাকতে চাও থাকতে পারো, অ্যাটলিস্ট হয় কি, হ্যাঁ অনেকেই বলো যে আমরা তো হোটেল এত ভালো হোটেল দিয়ে কী করবো, আমরা হচ্ছে গিয়ে সারাদিন বাইরে বাইরে থাকি, সবই ঠিক আছে, সেটা আমিও ফিল করি। মানে আমি একদমই ওই পার্সন না যে কোথাও ঘুরতে গিয়ে আমার একদমই ফাইভ স্টার হোটেলে থাকতে হবে না হলে আমার প্রেস্টিজ চলে যাবে, এরকমটা না। আমার কথা হচ্ছে একটা, আমি যতক্ষণই থাকি না কেন একটা সুন্দর এনভায়রনমেন্ট হতে হবে, রুমটা যাতে একটু মানে কি বলবো ব্রিদ নেওয়া যায় এই টাইপের একটা রুম হয়, ওয়াশরুমটা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে, দ্যাটস ইট। তো সেটার জন্য আমার আহামরি হোটেল থাকতে হবে বিষয়টা তা না। তো এই হচ্ছে অবস্থা। তো তোমাদেরকে চলো আমি হোটেলটা দেখিয়ে দিই, আর সেই সাথে হোটেলের ট্যারিফ কেমন কি সেটাও বলে দিচ্ছি। আর হচ্ছে কি, এটা হচ্ছে তোমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে, সো ব্রেকফাস্ট আইটেমও আমি ট্রাই করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিতে। তো হোটেল ক্যাম্পটন হচ্ছে মার্কুইস স্ট্রিটে অবস্থিত, আর আমি তোমাদেরকে ওনাদের যে ডিটেইল আছে সেটা ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আমি অ্যাড্রেসটা লিখে দিব, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আমি ওনাদের সাথে যোগাযোগ করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও কিন্তু দিয়ে দিব। তো এই হোটেলটা হচ্ছে আমি বলবো একদমই সুইটেবল যারা আমরা বাংলাদেশ থেকে গিয়ে নিউ মার্কেট এরিয়াতে থাকতে পছন্দ করি তাদের জন্য। ওই যে রূপসী বাংলা দেখতে পাচ্ছ, রূপসী বাংলার ঠিক পাশেই কিন্তু হোটেল ক্যাম্পটন, যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। তো এটার ট্যারিফ কী সেটাও আমি তোমাদেরকে বলে দিই, এটার প্রাইস স্টার্ট হয় হচ্ছে 3500 রুপি থেকে। তো 3500 রুপিকে যদি তুমি বাংলায় কনভার্ট করো অ্যাপ্রক্স কত 4000-এর মতো হতে পারে। সো 4000 থেকে স্টার্ট হয়। ওনাদের রুমের হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ইকোনমি, আর একটা আছে ডিলাক্স, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। সো ডিলাক্স বোধ হয় 4500 রুপি, আর এক্সিকিউটিভ হচ্ছে 5150 এমন ছিল আর কি। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ওনাদের হোটেলের লবি, লবিটা খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই পজিটিভিটি একটা ভাইব আছে এখানে। তো রিসেপশন থেকে ঠিক পাশেই একটা গেট আছে, গেট দিয়ে যদি আমি ঢুকি তাহলে গেট দিয়ে ঢুকি লেফটে হচ্ছে ওনাদের কিচেন আর রেস্টুরেন্ট, আর সিঁড়ির কোনায় যে একটা ছোট রুম দেখা যাচ্ছে ওখানে হচ্ছে তুমি চাইলে লাগেজ রাখতে পারবে ওনাদের কাছে।
তো লিফট থেকে বের হয়েই হচ্ছে এটা আর একটা আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোরের করিডোর, খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো আছে। যেহেতু সাডেন প্ল্যান এরকম কিছু আর কি, সো আমরা ডিলাক্স রুমটা পেয়েছি। আমাদের প্ল্যান ছিল ইকোনমি, বাট ইকোনমি অনেক ছোট, আমার হাজব্যান্ডের পছন্দ হলো না, তার সেই আমরা হচ্ছে ডিলাক্সে শিফট করলাম। আর তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। সো মেন রোড থেকে ঢুকি, সামনে হচ্ছে একটা ওয়ার্ক টেবিল আছে, পাশে বিন আছে, একটা সুন্দর চেয়ার আছে, তারপর এখানে আছে হচ্ছে কমপ্লিমেন্টারি পানি, টি, কফি, আর সেই সাথে আছে একটা ওয়াটার হিটার, একটা টিয়ের কেটেল, আর এটার সামনে আছে একটা ছোট ডাইনিং, দুজন বসতে পারবে, কাজ ওখানে একটা চেয়ার আর এখানে একটা চেয়ার, সো তোমরা দুজন এখানে সুন্দর করে আরাম করে খেতে পারবে। একটা বড় মিরর আছে, আর এই ওয়ালটা সুন্দর একটা ওয়ালপেপার লাগানো হয়েছে, খুবই ভালো লাগছে, এখানে একটা ছবি তুলে ফেলবো এখনই। তারপর ওয়ার্ক টেবিলের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের কিং সাইজ বেড আছে, বেডটা খুবই সুন্দর করে ডেকোরেট করা আছে, এই ইন্টারকম আছে, তারপর দুপাশে দুইটা জানালা আছে, আর এখানে একটা সুন্দর স্বামী আছে, সুন্দর স্বামীর অপোজিটে হচ্ছে একটা ফ্রিজ আছে, ছোট্ট একটা মিনি বার কাইন্ড অফ আর কি, যদিও খালি। বারের উপরে হচ্ছে এখানটা একটা স্পেস যেটাতে কিনা ওরা লাগেজ রেখে দিল, তারপর এখানে একটা ছোট টিভি ইউনিট আছে, এই ওয়ালটাও ওয়ালপেপার করা আছে, তার পাশে হচ্ছে এখানে আলমিরা আছে, এখানে বেসিকলি লাগেজ রাখার প্রভিশন এখানে আছে, আর হচ্ছে এটা ওয়াশরুম। শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে, যেটা কিনা বেটার। তারপর এই পাশে হচ্ছে মিরর আছে, বড় একটা বেসিন আছে, আর এদিকে আছে হচ্ছে গিয়ে শাওয়ার কিট, শেভিং কিট আছে, তারপর ব্রাশ পেস্ট, তারপর হচ্ছে আছে শাওয়ার ক্যাপ আছে, সোপ আছে, শ্যাম্পু, আর একটা হেয়ার ব্রাশ। সো এই হচ্ছে অবস্থা, বেশ ডিসেন্ট আছে, দুজনের জন্য ঠিকঠাক। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে হচ্ছে এখানে বুফে আইটেম থাকে ডেফিনেটলি, প্রায় 20-25টা আইটেম থাকে, ফ্রুটস থাকে, তারপর ইডলি, দোসা, সাম্বার, ব্রেড, বাটার, পরোটা, লুচি, ইচ অ্যান্ড এভরিথিং থাকে, চা, কফি সবই থাকে। তো এই ছিল হচ্ছে হোটেল ক্যাম্পটন, আশা করছি তোমরা ওখানে গেলে এনজয় করবে, কারণ একটা জায়গায় গেলে কি হয়, ওখানকার যে স্টাফ আছেন তাদের মানে তারা তোমার টুওয়ার্ডস কতটা ওয়েলকামিং সেটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা মানে একটু যদি বাজেটের মধ্যে ভালো কোথাও থাকতে চাও তো তোমরা হচ্ছে ক্যাম্পটনে কিন্তু যেতে পারো। আর হচ্ছে আমরা কলকাতায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় শপিং করলাম, তারপর আমরা আবার শান্তিনিকেতনে গিয়েছিলাম, সেই ব্লগগুলো যদি তোমরা চেক না করে থাকো তাহলে হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো ব্লগের লিঙ্ক দিয়ে দিব, তোমরা যদি চাও চেক আউট করে নিতে পারো। সো এই তো, আশা করছি আজকের ব্লগটা ইনফরমেটিভ লেগেছে। তোমরা যারা কলকাতা যেতে চাচ্ছ, যারা একটু ভালো কোথাও থাকার জন্য সার্চ করছো, তো
তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি একজনের একটা ব্লগ দেখে, লাস্ট টাইম আমরা যখন কলকাতা গিয়েছিলাম তখন একটা হোটেলে উঠেছিলাম, মানে ট্রাস্ট মি, আমরা শুধু রুম দেখেছিলাম বাট বাইরের এনভায়রনমেন্টটা দেখিনি। এত বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল ওটা আমাদের জন্য। আমরা জাস্ট দুজন কোনো মতে একটা নাইট ওখানে স্টে করে সাথে সাথে আমরা বের হয়ে গেলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে কেম্পটন ফাইন্ড আউট করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর মাহারমানজার পারমানেন্ট মেম্বার হয়ে যেও। সেটা কিভাবে হবে তোমরা জানো, একটা সাবস্ক্রাইব করে দিলেই হয়ে যাবে। তো এই তো, সবাই ভালো থাকবো, ভালো রাখবো, মাই লাভস ইউ অল।